প্রোডাক্ট হওয়ার কোনো মূল্য আছে কি? মূল্য থাকবে, মূল্য তখন থাকবে যখন এই যৌগটা, এই অ্যালকিল হ্যালাইডটা আলোক সক্রিয় নেওয়া হবে, তখন এই দুটো প্রোডাক্টের মূল্য থাকবে, যেটা আমি পরে শেখাবো। কথা বোঝা গেছে? এখন শুধুমাত্র বন্ডের সজ্জাটা বা বন্ডের ওরিয়েন্টেশনটা পাল্টেছে। এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তার বন্ড ওরিয়েন্টেশন আর এর বন্ড ওরিয়েন্টেশন পুরোপুরি কি মিরর ইমেজ, এরকম মিরর ইমেজ হলে বা বিপরীত হলে তাকে বলা হচ্ছে কি? ইনভার্সন প্রোডাক্ট, ইনভার্সন প্রোডাক্ট। ওকে, এই জিনিসটার গুরুত্ব তখনই হবে যখন আমি অ্যালকিল হ্যালাইডটাকে কাইরাল নেব বা অপটিক্যালি অ্যাক্টিভ নেব। এখানে এই যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়, কারণ এর চারটে বন্ডে চারটে ভিন্ন জিনিস নেই, চারটে ভিন্ন গ্রুপ নেই। এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এরাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই এদের গুরুত্বটা এখন নেই কিন্তু পরে থাকবে। কথা বোঝা গেল কি? তাহলে এটা বোঝা গেল যে SN1 এ দু রকম প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা হচ্ছে রিটেনশন, যার বন্ডের ওরিয়েন্টেশন সেম, একটা হচ্ছে ইনভার্সন, যার বন্ডের ওরিয়েন্টেশন আলাদা। ওকে, SN1 রিঅ্যাকশন যদি আমি এনার্জি ডায়াগ্রাম আঁকি, এটা দুটো স্টেপ, তাহলে এনার্জি ডায়াগ্রামটা হবে, যেটা এনার্জি ডায়াগ্রামটা আমরা বুঝতে পারবো যখন আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়ব, সেইখানে গিয়ে এনার্জি ডায়াগ্রামটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। প্রথম স্টেপটা আছে স্লোপ, যে স্টেপ স্লো হয়, ধরো এটা ওয়াই অ্যাক্সিসটা একটা এনার্জি আর এক্স অ্যাক্সিসটা আসছে প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, যে অ্যালকিল হ্যালাইড নিয়ে আসছে তার এনার্জি ধরলাম এটা, প্রত্যেকের একটা নিজস্ব এনার্জি আছে। এইবার ফার্স্ট স্টেপ স্লো, যে স্টেপ যত স্লো হয় তত বেশি উপরে উঠবে। এইবার প্রথমে কার্বোকাটায়ন হয়েছে, হ্যাঁ, তাহলে কার্বোকাটায়ন উৎপন্ন হলে এনার্জি গ্রাফ নিচে কিছুটা নিচে নামলো। সেকেন্ড স্টেপটা কি? ফার্স্ট হলে এই গ্যাপ কম হয়, এই তারপর এই জায়গা হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্ট, এই জায়গা কি প্রোডাক্ট, হ্যাঁ বুঝা গেছে? কোন জায়গায় কার্বোকাটায়ন উৎপন্ন হলো, এই জায়গায় কার্বোকাটায়ন উৎপন্ন হলো। নেক্সট ফার্স্ট বলে এইটা এটার চাইতে কিন্তু নিচে থাকবে, গ্যাপটা কম হবে। যে রিঅ্যাকশন যত বেশি ফাস্ট হবে তার রিঅ্যাক্ট্যান্টের থেকে ওই সূচনাটা মানে হাই পয়েন্টটা তত কম হবে। কথা বলে গেল? কম হয় কেন সেটা কেমিক্যাল কাইনেটিক্সে ভালো করে বুঝি। এদিকে দেখো বিক্রিয়ার হার, সমীকরণ, বিক্রিয়ার হার আর ইকুয়াল টু রেট ডিটারমিনিং স্টেপ কোনটা? রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে স্লো স্টেপটা, এটাও কেমিক্যাল কাইনেটিক্স থেকে এসেছে, ভালো করে শুনবে। রেট ডিটারমিনিং স্টেপটা হচ্ছে কি? স্লো স্টেপ, যে সমস্ত বিক্রিয়াগুলি একাধিক স্টেপে ঘটে থাকে তার মধ্যে যেটা স্লোয়েস্ট সেই ধাপ থেকে বিক্রিয়ার হার নির্ণয় করা হয়। তাহলে সেইখানে কে অংশগ্রহণ করেছে? অনলি অ্যালকিল হ্যালাইড অংশগ্রহণ করেছে,
দেখ বিক্রিয়ার হার আর ইকুয়াল টু কে সিএসসি হতে সিসিএল, এই যে কনসেন্ট্রেশনটা এর পাওয়ারে কত আছে, এর পাওয়ারে কত আছে এক, পাওয়ারে কত আছে এক, তাই এস এন ওয়ান। বুঝেছ? যে রিয়্যাক্ট্যান্ট স্লো স্টেপে পার্টিসিপেট করবে তার কনসেন্ট্রেশনের পাওয়ারে যেটা থাকবে সেই পাওয়ারগুলির যোগফল হবে মলিকিউলারিটি। বুঝেছো? মলিকিউলারিটি, ওকে। হ্যাঁ, বা পাওয়ারগুলির যোগফল হয় অর্ডার, সাধারণত অর্ডার, ওটা পরে বোঝানো যাবে। এখানে ওয়ান আছে, একটা মাত্র যৌগই অংশগ্রহণ করেছে, কে একটা মাত্র যৌগই অংশগ্রহণ করেছে, সে কে সিএসসি হচ্ছে সিসিএল, তাই জন্য এর কি মলিকিউলারিটি হচ্ছে ওয়ান। আর এর পাওয়ার যেটা লেখা থাকে সেটা সাধারণত অর্ডার হয়, সেটাও কেমিক্যাল কাইনেটিক্সে আছে, সেটা পরে বলবো। কথা বোঝা গেছে? এর পাওয়ারে কি আছে ওয়ান, তাহলে ক্রম কত ওয়ান। বিক্রিয়ার হার সমীকরণে কে নেই বলতো? বিক্রিয়ার হার সমীকরণে নিউক্লিওফাইল নেই, তাই আমরা লিখতে পারি যে এস এন ওয়ান বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। এসএন ওয়ান বিক্রিয়ার হার কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের উপর নির্ভরশীল, কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের উপর নির্ভরশীল, কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হয় এসএন ওয়ান বিক্রিয়া হার তত বেশি হয়। এসএন টু CHCCl KOH জল কি হবে? KOH K plus plus OH minus, এই OH minus কি নিউক্লিওফাইল। তাহলে এখানে কি H যখনই যখনই লিভিং গ্রুপ বেরিয়ে যাবে ঠিক তখনই পেছন দিক থেকে নিউক্লিওফাইল এসে সেই কার্বনকে অ্যাটাক করবে যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেছে। তাহলে এটা অনলি কি ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক, অনলি ব্যাক সাইড অ্যাটাক। এদিকে দেখবি স্লো দেখে নাও এইচ যেমন আছে তেমন ফ্রন্টে আছে,
এইচ দাঁছে। এবার এই বেরিয়ে যাচ্ছে, সিএল বেরিয়ে যাচ্ছে, এখনো বেরোয়নি, তাই এখানে ডটেড লাইন সিএল ডেল্টা মাইনাস। সি এর সঙ্গে ওএইচ এর বন্ড তৈরি হচ্ছে, তাই কি ডটেড লাইন ডেল্টা মাইনাস। ওকে, এটা মাইনাস ছিল, বন্ড ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে বন্ডটা তৈরি করছে, তাই তো? তাহলে মাইনাসের ডেনসিটি কমে যাবে, তাই ডেল্টা মাইনাস। এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, কাল্পনিক ট্রানজিশন স্টেট। এবার কি হবে, ফার্স্ট সিএল বেরিয়ে যাবে, সিএল বেরিয়ে যাবে, ওএইচ কোন দিক থেকে এসছে, পেছন দিক থেকে এসছে, তাহলে সি এর সঙ্গে ওএইচ এইচ এইচ এইচ, তাহলে এখানে কথা প্রোডাক্ট তৈরি হবে, অনলি একটাই প্রোডাক্ট তৈরি হবে, এবং সেটা কি রিটেনশন না ইনভার্সন, অনলি 100% 100% ইনভার্সন। এই যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে ইনভার্সন রিটেনশন, তার গুরুত্বটা কখন আসবে, যখন অ্যালকিল হ্যালাইড গুলি কি হবে কাইয়ার, অর্থাৎ আলোক সক্রিয় হবে, তখনই আমি এর গুরুত্বটা ভালো করে ব্যাখ্যা করতে পারবো, যেটা পরের দিকে আলোচনা করবো। বোঝা গেছে?